আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আপনাদের একটা ধারণা দেব এই যে গাবিটা দুধ দহন করছে এর সকাল বিকেল পনেরো লিটার দুধ হয় না তেরো চোদ্দো কোনো দিন ১৩ তেরো সাড়ে বারো এরকমই হয় কারণ এই গাবিটা আমার সাত মাস সাত দিনই একটা বাসস ছিল সে পড়ে মারা গেছে মানে পেটের ভিতরেই মারা গেছিলো তারপরেও এখনও তেরো চোদ্দো লিটার সে দুধ দেশছে একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি তেরো চোদ্দো লিটার দুধ দেশে তার থেকে আমি ধরেন আট লিটার দুধ ওর খাবারের পিছনে ব্যয় করব। আর পাঁচ লিটার দুধ আমার আমার সংসারের জন্য লাগাবো তাহলে পাঁচ লিটার দুধের দাম দুইশো টাকা তাহলে আমার যদি চারটে গাভী থাকে দুশো টাকা করে ধরেন চার দুখুনি আটশো টাকা আমার আটশো টাকা পার ডে আমার সংসার খরচে এই গাভীর থেকে এসে যাচ্ছে আজ যে ওদের যে থাকবে যে দুধটা আপনার আট লিটার বা নয় লিটার সেটা ওরাই খাবে হ্যাঁ আরেকটা দিক হলো যদি আপনার খামারে খামার বলতে কি আপনার যদি ঘাসের জমি থাকে নিজস্ব খড় থাকে তাহলে আরও কম লাগবে আপনার ওই গাভীর খাওয়ানোর আর ডেরি খামারে ঘাস ব্যতীত কোনো দিনই খামার করা যাবে না আমি বারবারই একই কথা আপনাদেরকে বলে আসতেছি সেই ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা খামারে যদি আপনার দশ থেকে পনেরো লিটার যদি পনেরো লিটারও গাভী দুধ দেয় বা তেরো চোদ্দও দেয় তাহলে তাও কোনো লস হবে না আপনার যদি পাঁচটা গাবি থাকে আপনার সার্কেল হিসেবে যদি আপনি গাবিগুলো পালন করতে পারেন তিনটা গাবি আপনার দুধ দেবে আর দুটো গাবি ধরেন প্রেগনেন্ট থাকবে তাহলে এ তিনটা যখন দুধ বন্ধ হয়ে যাবে ওই দুটোর বাসুর হবে এভাবে সার্কেল করে আপনাকে গাবি পালন করতে হবে তাহলে আপনার খামার থেকে কোনো সময় দুধের অভাব হবে না সংসারে যে টাকা লাগবে সেটাও কোনো কমতি হবে না এভাবে মাথায় রেখে আপনাকে ডেরি খামার করতে হবে গুছাতে হবে সেটা হলো পরিচালনা কিভাবে পরিচালনা করতে হবে সেটা আপনাকে করতে হবে যখন হ্যাঁ আপনি বলতে পারেন এই গাবিগুলো আমি পাঁচটা গাবি কোথা থেকে ক্রাই করব। আপনি বিভিন্ন খামারে যেতে পারেন সেখান থেকে কুরাই করতে পারেন আপনি গাবি কোরাই করতে পারেন বকনা বাসুরও ক্রাই করতে পারেন দিয়ে শুরু করতে পারেন হ্যাঁ প্রথম চান্সে আপনার বকনা একটু কয়দিন খরচ হবে তাও বেশি খরচ হবে না চারটি বা পাঁচটা যদি বকনা বাসুর থাকে তাও মনে হয় না আমার যে পঞ্চাশ হাজার টাকাও খরচ হবে আপনার বাসুর হওয়া পর্যন্ত যদি নিজের জমিতে ঘাস থাকে তাহলে কোনো কোনো গাবি যেসব গাবি প্রেগনেন্ট হয়ে যায় সাত আট মাস বয়স হয়ে গেলে সাত আট মাস কি পাঁচ ছয় মাস থেকে দুধ আস্তে আস্তে কম হতে হতে যায় সাত আট মাসে যাই সকাল বিকেল পাঁচ লিটার তিন লিটার চার লিটার এরকমই দুধ হয় কিন্তু আস্তে আস্তে দুধ বন্ধ করে দিতে হয় আমার যে গাভিগুলো সব আমি নিজে আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি এরা তো বন্ধ করতেছে না তারপরও আমি বন্ধ করে দিচ্ছি কিভাবে বিকেলে দুধ দহন করা বন্ধ করে দিয়েছি আমি সকালে দোয়া হচ্ছে তারপরও একদিন বাদে একদিন দুধ টানা হচ্ছে দেখা যাচ্ছে এভাবে করতে করতে আস্তে আস্তে দুধ বন্ধ করতে আসছে তা না হলেই হবে না কেননা এরা দুধ আমার খামারের কথা বলি আমার খামারে যেসব গাবিগুলো আছে একটাও দুধ বন্ধ করতেছে না এ একটা গাবি দেখেন আমার ভুলের কারণে একটা গাবি আপনার আয় সতেরো আঠারো মাস এখনও দুধ দিয়ে যাচ্ছে আগে কনসেপ্ট করেনি এখন আলহামদুলিল্লাহ এখন ছয় মাস চলের প্রেগনেন্ট এখনও আঠারো মাস ধরে এ দুধ দিয়ে যাচ্ছে তাও সকাল বিকেল ছয় লিটার দুধ দিচ্ছে তাহলে কিভাবে বলবো আমি যে গরুতে লস ডেরি খামারে লস হয়ে যায় আসলে লস নেই কেউ আপনাদেরকে গোপন তথ্য কেউ দিবে না আপনি বড় বড় ডেরি খামারে যান প্রান্তিক খামারে যান কেউ আপনাদেরকে গোপন তথ্য দেবে না তাই বলে কোনো কাজ ছেড়ে এসে এর উপরে সব কিছু ধ্যান ধারণা দেওয়া যাবে না ওইটিও যদি চাকরি করেন আপনি ওইটার পিছনেও শ্রম ব্যয় করতে হবে এর পিছনেও ব্যয় করতে হবে আপনার বাড়ির লোক থাকলে আপনি দুটো বগ্নাবাসু শুরু করেন তাই দিয়ে আপনি লালন পালন করেন তাহলে এ দুটো যখন গাবি হয়ে যাবে আস্তে আস্তে গরুর সংখ্যা বাড়বে দেখবেন আপনার এই গাবির থেকে আপনার সংসার চলতেছে তাহলে আপনি চাকরি ছেড়ে দেন কোনো সমস্যা নেই কাল এক ভাই কমেন্ট করেছেন যে আমার এত চল্লিশ শতাংশ জমি আছে আমি ডেরি খামার করলে চলবে কিনা ভাই চলবে কিন্তু কষ্ট হয়ে যাবে আপনি চাকরি ছাড়েন না চাকরি করতে থাকুন পাশাপাশি দুটো বকনা বাসুর কুড়াই করে বাড়ির লোকের কাছে দেন সে লালন পালন করতে থাকুক তার থেকে যখন একটা ভালো এক পর্যায়ে আসবে দেখবেন তার থেকে আমার সংসার চলতিস তখন আপনি চাকরি ছেড়ে দেন কোনো সমস্যা নেই কিন্তু চল্লিশ শতাংশ জমির থেকে আপনি বলতেছেন পানিতে ডুবা থাকে ওতে ভালো একটা আশারূপ আপনি ঘাস পাবেন না আমারে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই বলে শেষ করছি খুদা হাফেজ